এই মুহূর্তের ঠিক পরিস্থিতিটা যেখানে আপনি রয়েছেন এবং আশেপাশের অন্যান্য এলাকার এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কিরকম? এই মুহূর্তে আসলে সবার দৃষ্টি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কখন গঠিত হবে এবং এখানে কারা কারা থাকবে এইটাই কিন্তু জল্পনা কল্পনা চলছে। সেখানে যেসব স্টেক হোল্ডার আছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, এর পাশাপাশি কিন্তু ছাত্র সংস্কার ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়কারীরা ছিলেন, তারা আজকে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় ঘন্টা তিনেক আগে ছাত্রদের 13 জনের একটি প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ প্রবেশ করেছেন কিন্তু বঙ্গভবনে। এরপর আমরা দেখেছি 3 বাহিনীর প্রধানরা প্রবেশ করেছেন, অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান কিন্তু এসেছেন, তারা রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন। মূলত তাদের দাবি হচ্ছে কারা কারা থাকবেন, তাদের যে রূপরেখা, তাদের যে পরিকল্পনা সেটি কিন্তু আলোচনার মধ্যে এখানে ঠিক করবেন এবং তাদের পরিকল্পনা বা তাদের যেসব প্রার্থী থাকবেন তাদের প্রার্থীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের যেসব প্রার্থী সব মিলিয়ে আসলে এই সরকারটা কিরকম হবে, কারা কারা থাকছেন সেই বিষয়টি কিন্তু আলোচনার মধ্যে চলছে। এবং 3 বাহিনীর প্রধানের সাথে আলাপ আলোচনার করার পর তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটি কিন্তু সুরাহার করার একটা চেষ্টা চলছে। কারণ আপনি জানেন আজকে দুপুরের পর কিন্তু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কোনো ধরনের কোনো স্ট্যাটাসটা কিন্তু খুবই আর কি, মানে কোনো ধরনের কোনো সংসদ নেই এবং একটি অরাজক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে। ঠিক এই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে একদম অস্থিরতারই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা সেখানে ভ্যান্ডালাইজ করা হচ্ছে, এমনকি ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র সেখানে অগ্নিসংযোগ হচ্ছে, একের পর এক সংস্কৃতির যে ঐতিহ্য সেগুলোতে যেমন অগ্নিসংযোগ হচ্ছে, মানুষকে খুন করে সেতু থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সেখানে বাড়িতেও অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গা একটা মানে ছত্রভঙ্গ অবস্থা উত্তাল হয়ে রয়েছে। তো এই সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করার জন্য সেনার তরফ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে? আসলে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গতকালকে, মূলত যেসব ঘটনা ঘটেছে তার বেশিরভাগগুলো কিন্তু গতকালকে ঘটেছে। আজকে সকাল থেকে কিন্তু পরিস্থিতি গতকালকের মতো না, আজকে বিচ্ছিন্নভাবে 2-1টা ঘটনার খবর শোনা গেল, আজকের গতকালকের মতো কিন্তু আজকে বিষয়টা ঘটেনি। সেনাবাহিনী যেটি প্রত্যাশা করছে সিভিলিয়ানরা সিদ্ধান্ত নিবে কারা মূলত এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হচ্ছে এই সরকারের উপরেই তারা দায়িত্ব দিতে চাচ্ছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি জানেন যে মূল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যেসব থানা আছে, পুলিশ ফাঁড়ি আছে অনেকগুলোই দেশের বিভিন্ন প্রান্তে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বাহিনীর অনেক সদস্যকে কিন্তু হত্যা করা হয়েছে, সে কারণে পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে সেই অর্থে সক্রিয় নেই দেশে। তারা কর্মবিরতিতেও তো গিয়েছে, পুলিশ বাহিনীর একাংশ তারা কর্মবিরতিতে গিয়েছে ঠিক এই এই সিচুয়েশনটার প্রটেস্ট করে তারা। এবং এর এর পাশাপাশি যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই বঙ্গভবনেই বৈঠক হয়েছে, এখন এই দিকেই সব গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে যে ঠিক কি রূপরেখা হতে চলেছে, আগামীতে কি হতে চলেছে বাংলাদেশে। এখন কিন্তু মূল টার্গেট, মূল কাজ যেটা, সেটা কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা চূড়ান্ত করা, সব পক্ষের সাথে কথা বলে কারা কারা এখানে থাকছেন এই নামগুলো চূড়ান্ত করা, সবারই নিজস্ব ক্যান্ডিডেট আছে, সবারই নিজস্ব পছন্দ আছে, এই সব পছন্দগুলো মিলে সবার মতের ভিত্তিতে কিন্তু এটা চূড়ান্ত করা, এটা তাকিয়ে আছে। এবং বলা হচ্ছে সবাই প্রত্যাশা করছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা যখন চূড়ান্ত হবে, এটা যখন চূড়ান্ত ভাবে গঠিত হবে এরপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাটা আরো সহজ হবে এবং তারপর সিভিল যে অথরিটি থাকবে সেই তারা কিন্তু এর এর জন্য কাজ করবে এবং সেদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে, সবার দৃষ্টি সেদিকে। স্যার এই জায়গাতেই জানতে চাইবো, মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা হিসেবে রাখা হচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার যেটা গঠিত হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারা কি এই নতুন অন্তর্বর্তী সরকারে থাকছেন, তারা কি নতুন মন্ত্রিসভায় থাকছেন, সেরকম কোনো সম্ভাবনা কি রয়েছে? এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা ছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কিন্তু প্রস্তাব করেছে, এরই মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছে, কিন্তু এটি কিন্তু এখনো চূড়ান্ত সেটি বলার সুযোগ নেই। কারণ আপনি জানেন এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের নামগুলো দিবে, আলোচনার ভিত্তিতে আসলে শেষ পর্যন্ত চূড়ান্ত হবে কে হচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যান্য সরকারের সদস্যরা। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সব্যসাচীও রয়েছে, সব্যসাচীর প্রশ্ন আপনাকে। সাদিক সাহেব, এখনও যদি বাংলাদেশের স্ট্যাটাসটা জানতে চাই, বাংলাদেশে এখন যদি আমরা সহজভাবে বাংলাদেশকে বলতে চাই কার অধীনে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার গঠনের আগে, সামরিক শাসনের অধীন, রাষ্ট্রপতির অধীন, টেকনিক্যালি কি বলা যেতে পারে? টেকনিক্যালি কিন্তু এটা আপনার মতো আমারও প্রশ্ন, টেকনিক্যালি কিন্তু এই মুহূর্তে কোনো স্ট্যাটাস
বলার কোনো সুযোগ নেই, কারণ এই মুহূর্তে সংসদ ভেঙে গিয়েছে। আর রাষ্ট্রপতির অধীনে যখন বলবো তখন আমরা বলবো জরুরি অবস্থা, দেশে আনুষ্ঠানিকভাবে কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এবং সেনাবাহিনীও ক্ষমতা দখল গ্রহণ করেনি। এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত এই সংসদ ভেঙে দেওয়ার, অর্থাৎ আজকে দুপুরের পর থেকে এ পর্যন্ত কিন্তু এটা আসলে একটি শূন্যতা বলা যায়, কারণ আনুষ্ঠানিকভাবে এখানে কোনো সংজ্ঞায়িত করার কোনো সুযোগ নেই। মানে সেক্ষেত্রে সাবিক সাহেব, এখনো পর্যন্ত যে খবর আসছে যে পুলিশের অধস্তন কর্মচারীরা তারা কর্মবিরতিতে গিয়েছে, সেনা কি ঠিক মতো কাজ করছে, পুলিশ কি করছে, গোটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তাহলে কাদের হাতে? আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী যেসব বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা চেষ্টা করছে ওইটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আজকে বিকেলে কিন্তু যে আনসার বাহিনী আছে, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যে দেশের যেসব বিমানবন্দর আছে এর পাশাপাশি যেসব পুলিশ থানা এখনো সুরক্ষিত আছে সেগুলো যেন কেউ ক্ষতি করতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি র‍্যাব ফোর্স আছে, বিজিবি ফোর্স আছে, তারা কিন্তু সমন্বিতভাবে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটি একটু ভার্নালেবল অবস্থায় আছে, কারণ আপনি জানেন যে পুলিশের একটা অংশ কর্মবিরতিতে আছে, তাদের মধ্যে আসলে যেই অর্ডারটা ছিল, চেইন অফ কমান্ডটা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে সেই অর্থে সক্রিয় না। সেজন্য অন্যান্য বাহিনী যেগুলো আছে তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব পরিস্থিতি ভালো রাখা যায়, উন্নত রাখা যায়। শফিক সাহেব, তার মানে গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে নিরাপত্তা কিন্তু একেবারে প্রত্যন্ত জায়গায়, জেলা, উপজেলা, গ্রামে, সেখানে তার মানে নিরাপত্তার সেরকম কোনো ছবি নেই, গোটাটাই কিন্তু একটা শূন্যতা, তাই তো? আরেকটা কিন্তু আমি জিনিস আপনাকে বলতে পারি, আজকে কিন্তু যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ এবং ছাত্রদের যেসব প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু গতকাল থেকেই বলছে, যারা ছাত্র সমাজ আছে, যেমন আজকে ঢাকা শহরে যে ট্রাফিকের একটি অব্যবস্থাপনা আমরা সকাল থেকে দেখেছি, এগুলো কিন্তু ছাত্রদের দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোতে কাজ করতে বলা হয়েছে এবং সংসদ ভবন পরিষ্কার করেছে আজকে আমরা দেখেছি। ছাত্র সমাজের প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কাজ করছেন, যেই অরাজকতাটা চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে, সেখানে যদি কিছুটা উন্নত করা যায়, মূলত একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস এখানে করার তারা চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।